ঘাটির গাঙ ভাইয়া আমার ভাই ধনবে কইও নায়র নিত বইলা তোরা কে যাস যাস রে। আমার ছোট বোন শিউলির বিয়ে হলো প্রায় 3 বছর। আমাদের বাড়িতে ওকে ছাড়া ঈদ ভাবতেই পারতাম না। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে ঈদ করবে, এটাই হয়তো স্বাভাবিক। আমরা ওকে অনেক মিস করতাম, আর ও ঈদের দিন ফোনে এক এক করে সবার সাথে কথা বলতো, কিন্তু কখনো ওর মন খারাপটা আমাদের বুঝতে দেয়নি। এই নাও, ঠান্ডা লেগে যাবে। কতদিন পর যাচ্ছি, আমার কি যে ভালো লাগছে। আমার স্ত্রী রানু বিয়ের পর প্রথম ঈদ করতে যখন আমাদের বাড়ি যায়, বাসে বসে বারবার চোখের পানি লুকাচ্ছিল। শিউলির মতো ও হয়তো কাউকে মন খারাপটা বুঝতে দিতে চায়নি। সেদিনই ভেবে রেখেছিলাম পরের ঈদটা রানু ওর বাবার বাড়িতেই করবে।